হযরত ইউনূস আলাইহিসসালাম যখন মাছের পেটে চলে গেছিলেন তখন তিনি দীর্ঘ 40 দিন ভিতরে ছিলেন। ঠিক ওই সময় আল্লাযীনা ইযা আসাবাতুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন মুসিবত আসবে তোমরা ইন্না লিল্লাহ বলবে। পাশাপাশি হযরত ইউনূস আলাইহিসসালাম তখন পড়েছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ পাক ওই দোয়ার বদৌলতে এই সেই সাগর যেই সাগরে ভূমি করে রেখে গিয়েছিলেন মাছ, 40 দিনে ওনার শরীরে কিচ্ছু হয় নাই, পচনও ধরে নাই। নবীজির সম্পর্কে তথ্য ইতিহাস নিব, হযরত ইউনূস আলাইহিসসালাম কে ছিলেন, কেমন ছিলেন, কোথা থেকে এসেছেন, এখানে কিভাবে এসেছেন, বিস্তারিত তথ্য নিচ্ছি। হুজুর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৎসদন হযরত ইউনূস আলাইহিসসালামের মাকবারা, এটা ওমানের সালালায়। এখানেই হযরত ইউনূস আলাইহিসসালামকে মাছে ভূমি করছে। এখান থেকে শিক্ষণীয় বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমরা একটা দোয়া পড়ি, আমরা জানি আমরা বিভিন্ন মুসিবতের সময় একটা দোয়া পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিসসালামকে শিক্ষা দিলেন এই দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। যখন এই দোয়াটা পড়লেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, কবুল করার পর ওনাকে ওনার সেই কাঙ্ক্ষিত পরীক্ষা থেকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তীর্ণ করলেন। এটা আমাদের জন্য শিক্ষণীয়। ইউনূস আলাইহিসসালামকে আমরা দেখতে চাচ্ছি, ওনার ভাষাটা আমরা একটু বিশদ করে দিই। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এটা হচ্ছে হযরত ইউনূস আলাইহিসসালামের মাকবারা, আপনারা দেখতে পাচ্ছেন। একটু দোয়া করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দোয়া করবেন, এবং আমাদের ভিডিওটি যারা দেখছেন তাদের জন্য দোয়া করবেন। আমার অনেকে তো আসার সুযোগ নেই, অনেক মা বোনেরা বিশেষ করে মেয়েরা এই নবী রাসূলের আবেগ ঘন মুহূর্ত দেখলে তাদের চোখে অশ্রু চলে আসে। হযরত ইউনূস আলাইহিসসালাম আমাদের জন্য অনুপ্রেরণা ছিলেন। আল্লাহ পাক কবুল করেন যদি সবার জন্য একটু দোয়া করতেন আপনি, আপনারা দুজনে। আল্লাহুম্মা গফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাহিয়া আলাল ইসলাম ومن توفيته منا فتوفه على الإيمان. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. يا رب العالمين أمرا ومن إرسال الله حضرة إنس عليه الصلاة والسلام مدار يشيسي الله جوتا إمام دار دنيا تكي چولي جسي الله تدر قبر كي جنة বাগিচা বানাইয়া দেন ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন আমাদের সফরকে কবুল করে নেন ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন আমাদের সফরকে কবুল করে নেন ইয়া আল্লাহ। বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম। চারিদিকে দুধু মরুভূমি, ঠিক তার পারে আরব সাগরের পারে ওমানের অংশে এসেছি আমরা। ঠিক এখানটাই হযরত ইউনূস আলাইহিসসালামকে মাছের পেট থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন আদেশ করেছিলেন যে আমার নবীকে তুমি সাগরের পারে এনে রেখে যাও, তখন নিরাপদের সাথে হযরত ইউনূস আলাইহিসসালামকে এখানে রেখে গিয়েছিলেন, আর ওনার কবর মোবারক হয়েছে এখানে। যে আমরা এমন একটা জায়গায় এসেছি, আলহামদুলিল্লাহ আমরা শুধুমাত্র আমার দুবাই থেকে এখানে ওমান সালালে এসেছি, এখানে হযরত ইউনূস আলাইহিসসালামকে আল্লাহর হুকুমে মাছের ফাঁড় থেকে আপনার সাগর ফাঁড়ে পাড়ি দিয়ে, এখানে হচ্ছে হযরত ইউনূস আলাইহিসসালামকে যেমন মানে মাছে উগলাই দিয়েছে আর কি, মানে বের করে দিয়েছে এই সাগর। এখানে এখানে উঠতে ওনার মাছ মারা এখানে আসছে, তো সাবস্ক্রাইব করুন এইচপি টিভিতে, এইচপি টিভি সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ।